আজকের এই ভিডিওতে আমরা আরবি হরফগুলা শিখব অর্থাৎ বড় হাতের আরবি হরফ দেখতে রকম হবে এবং ছোট হাতের আরবি হরফ দেখতে রকম হবে শব্দের প্রথমে শব্দের মাঝে এবং শব্দের শেষে এই হরফগুলো কিভাবে আসে এই বিষয়গুলি নিয়ে বিস্তৃত আলোচনা করবো তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো এর আগে আমরা মানে এই কোরআন শিক্ষার কোর্সের এর আগের ভিডিওতে আমরা আরবি হরফগুলো আপনাদেরকে সুই শুদ্ধ করে শিখিয়েছিলাম তো অবশ্যই আপনারা আমার আগের ভিডিওটি দেখে নেবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি কারণ যদি আপনারা আরবি হরফগুলো সুই শুদ্ধ করে না পড়তে পারেন বা না বোঝেন না শিখেন তাহলে কিন্তু আপনার কোয়ার মজার পর শুদ্ধ হবে না তো এই জন্য আপনাকে অবশ্যই আগে আরবি হরফগুলো সহি শুদ্ধ করে শিখতে হবে তো চলুন আমরা আজকের ভিডিওতে আমরা এই হরফগুলো প্র্যাকটিস করবো আর এই হরফগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমরা আরবি হরফগুলো আরও সুই করে শেখার চেষ্টা করব ও বাটা দুই ঠোঁট থেকে উচ্চারণ করতে হবে অর্থাৎ দুই ঠোঁট মিল্ক করে আপনাকে বাটা পাতলা করে উচ্চারণ করতে হবে তো আপনার আমার সাথে পড়েন বা এরকমভাবে নরম করে বাট উচ্চারণ করতে হবে তো এটা হচ্ছে বড় হাতের বা আর এখানে এ দুটা এই দুটো কিন্তু বাই হবে এ ছোট হাতের বা এই বাটা শব্দের শুরুতে লেখা আসবে আর এই বাটা শব্দের শেষ মানে মাঝে লেখা আসবে আমি আবার বলি এটা আসবে শব্দের প্রথমে বা শব্দের শুরুতে আর এটা আসবে শব্দের শেষে এটা শব্দের শেষে লেখা আসবে তো আপনারা অবশ্যই এই দুটা বা বুঝে নেবেন তাহলে এখানে তিনটা হরফি কিন্তু বা এটা হচ্ছে বড় হাতের বা আর বাকি দুটো হচ্ছে ছোট হাতের বা আর এই বাটা শব্দের শুরুতে আসে আর এই বাটা শব্দের শেষে মানে শেষে না শব্দের মাঝে আসে তো আমার সাথে আপনারা পড়েন বা বা এরকমভাবে শুনতে করছেন করবেন বা 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 তারপর হচ্ছে দেখুন তা এটা এখানে এটা এটা তিনটা তা তো তা উচ্চারণ করতে হবে যেবার আগা সামনের উপরে দুই গোড়ার সঙ্গে লাগিয়ে তাটা উচ্চারণ করতে হবে পাতলা করে এখানে এই তাটা শব্দের শুরুতে লেখা আসে আর এই তাটা শব্দের মাঝখানে লেখা আসবে আর এটা বড় হাতের তা আমরা সবাই জানি তো তিনটে এখানে তা তিনটে কিন্তু আমরা একইভাবে লেখা পাবো কোরআন মাজিদের ভিতরে এরকম ভাবে তা 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 এরকমভাবে পাতলা উচ্চারণ করবেন তার মাখাসটা কি তার মাখাসট হচ্ছে জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তার আপনাকে পাতলা করে উচ্চারণ করতে হবে তারপর হচ্ছে সা এখানে সাটা দেখুন জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সাটা পাতলা করে উচ্চারণ করতে হবে এখানে তিনটা হরে সা এটা বড় হাতে সা আর বাকি দুটা ছোটো হাতে সা এটা শব্দের শুরুতে আসবে আর এটা শব্দের মাঝখানে লেখা আসবে অর্থাৎ লেখার সিস্টেমে এই সাটার শব্দের শুরুতে লেখা আসে আর এই সাটা শব্দের মাঝে লেখা আসে তাহলে এটা হবে সা এরকম ভাবে উচ্চারণটা করবেন সা উচ্চারণ করার সময় বসে বাতাস বের করে উচ্চারণ করবেন সা এরকম ভাবে সা আমরা অনেকে বলি সাবুলি অর্থাৎ জিহ্বাটা নিচে দাঁতের সাথে লাগাই ফেলি তো জিহ্বাটা কোনো ভাবে নিচে দাঁতের সাথে লাগানো যাবে না জিহ্বার আগা সামনের উপরের দু হাজার আগার সঙ্গে লাগিয়ে আপনারা সাটা উচ্চারণ করবেন তারপর হচ্ছে নুন দেখুন নুন এটা হচ্ছে বড় হাতের নুন আর এই দুটো হচ্ছে ছোটো হাতের নুন তো এই নুনটা আমরা মানে শব্দের শুরুতে পাবো আর এই নুনটা আমরা শব্দের মাঝে পাবো তো দুটাই নুন এখানে তো নুন উচ্চারণ হবে জিহ্বার আগা সামনের উপ মানে তার বরবর উপরের তালোর সঙ্গে লাগিয়ে আপনাকে নুনটা উচ্চারণ করতে হবে সুন্দর করে নু এরকম ভাবে তো আপনি আমার সাথে উচ্চারণ করেন এরকম তারপর হচ্ছে ইয়া ইয়ারটা দেখুন বড় হাতের ইয়া ইয়া নিচে কিন্তু বাকি দুটো ইয়াতে কিন্তু নুক্তা দুইটা দিছে অর্থাৎ এরকম যদি এক দাঁতের নিচে দুই নুক্তা থাকে তাহলে এটাকে ইয়া বলা হবে তো ইয়ার উচ্চারণ হবে জিহবার মধ্যখান খান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে সুন্দর করে উচ্চারণ করতে হবে পাতলা করে ইয়া ইয়া এরকম ভাবে তাহলে এখানে খেয়াল করুন দেখুন এখানে ইয়াটা ইয়ার নিচে হচ্ছে দুই নোকতা ঠিক মানে একই রকম এই যে উপর হইল দুই নোকতা তো আমরা কি এই যে ইয়া এবং সা এই দুইটার মধ্যে একটু মানে পেস্ট লাগাই ফেলি তো দেখুন ভালো করে খেয়াল করুন এখানে তার উপরে তার উপর হবে দুই নোকতা আর ইয়া ইয়ার উপরে না ইয়ার নিচে হবে দুই নোক্তা তো যদি এরকম ভাবে ইয়ার মানে এক দাঁতের নিচে দিনুক্তা থাকে তাহলে এটাকে ইয়া বলা হবে আর যদি এরকম ভাবে এরকম ভাবে যদি এক দাঁতের উপরে দিনুক্তা থাকে তাহলে এটাকে বলা হবে তা ঠিক একইভাবে আমরা আরেকটা নিয়ম শিখি সেটা হচ্ছে এই যে নুনটা দেখুন নুন নুনটা যদি এক দাঁতের উপরে এক নোকটা থাকে তাহলে এটাকে নুন বলা হবে ঠিক এরকম যদি আমরা বাটা দেখি এখানে এই যে বাটা বাটা দেখুন এক দাঁতের নিচে এক নোকটা তো এরকম এক দাঁতের নিচে যদি এক নুক্তা থাকে তাহলে এটাকে বলা হবে বা তো এই যে নোক্তা দেখে আপনাকে প্রত্যেকটা হরফ চিনতে হবে তারপর হচ্ছে জিম এখানে তিনটে হরফ দেখুন জিম হা খ এই তিনটে হরফ নিয়ে দেখতে রকম শুধুমাত্র নুক্তার মধ্যে পার্থক্য তো এই জিমটা জিমবার মধ্যখান তার পর পরের সঙ্গে লাগিয়ে জিমটা উচ্চারণ করতে হবে জিম এরকম তো এখানে এটো জিম এটো জিম তিনটে কিন্তু এখানে জিম হবে তো জিমটার উচ্চানটা আমার সাথে সুন্দর করেন জিম এরকম ভাবে আপনারা জিম উচ্চারণ করবেন তারপর দেখুন এটা হবে হা জিমের নিচে একটা নুক্তা এই যে দেখুন জিমের নিচে এক নুক্তা একই রকম দেখতে হা কিন্তু হার কিন্তু কোনো নুক্তা নাই তো না থাকলে এটা হাই বলতে হবে আর হার উচ্চারণটা অবশ্যই ক্লিয়ার করতে হবে এটা হবে হা এরকম হলকের মাঝখান থেকে হাটা মানে একটু বাতাস বের করে শক্ত করে মানে আওয়াজটা একটু চিকুন করে বলতে হবে হা এরকম তবে হা কিন্তু পাতলা পাবো সেটা পাতলা করে উচ্চারণ করতে হবে বেশি চিকুন করবেন না তাহলে মোটা হয়ে যাবে মোটা করে উচ্চারণ করা যাবে না এরকম একটা বাতাস বের করে উচ্চারণ করবেন হা হা এরকম তারপরে দেখুন খটা এখানে খ দেখুন একই রকম জিম হা খ জিমের নিচে একটা নুকতা আর হার মধ্যে কোনো নুক্তা নাই আর খ এর উপরে হচ্ছে এক নুকতা তো এরকম যদি জিমের নিচে মানে এই যে এটা এটাকে বলে উল্টা দাঁত উল্টা দাঁত বলা হয় তো এরকম যদি উল্টা দাঁতের নিচে যদি এক নুকতা থাকে যে এখানে এক নুক্তা উল্টা দাঁতের নিচে যে এক নুকতা উল্টা দাঁতের নিচে এক নুক্তা থাকলে এটাকে হা বলা হবে আর এই যে এখানে যদি না থাকে তাহলে মানে উল্টা দাঁতের নিচে এক নুকতা থাকলে এটাকে জিম বলা হবে আর যদি এরকম নুকতা না থাকে তাহলে এটাকে হা বলা হবে আর উল্টা জাতের উপরে যদি একটা নুক্ত থাকে তাহলে এটাকে বলা হবে খ তাহলে এখানে হবে জি জি জিম তারপর হবে হা 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 তারপর এটা হবে খ খ খ এরকমভাবে আপনারা উচ্চারণ করবেন তারপর হচ্ছে সিন দেখুন উচ্চারণটা দেখুন এখানে খেয়াল করুন চিনটা এই সিনটা আগা সামনে নিচের দুই দাঁতের মাঝে লাগিয়ে সিনটা উচ্চারণ করতে হয় বাতাস বের করে এরকম সিন এরকম তাহলে এটো সিন এটা সিন এটা সিন এখানে তিনটায় সিন তাহলে সুন্দর করে পড়েন সিন এরকম ভাবে তো এরকম সিনের মানে তিন দাঁত বলা হয় এটাকে তিন দাঁতের উপর দেখুন এখন নাই নুক্তা ছাড়া এরকম নুক্তা যদি না থাকে তাহলে এটা সিন হবে আর যদি এর উপরে তিনটা নুক্তা থাকে তাহলে এটাকে বলা হবে সিন তাহলে এটা হবে সিন এরকমভাবে এখানে আমরা অনেকেই আসি যারা এই যে সাটা সা দেখুন এখানে খেয়াল করুন সা হচ্ছে এক দাঁত এখানে দেখুন একটা দাঁত তো এরকম একটা দাঁতের উপরে তিন নুক্তা থাকলে এটাকে সা বলা হবে আর শিনটা খেয়াল করুন সিনটা হচ্ছে তিনটা দাঁত এখানে দেখুন এক দুই তিন এরকম তিনটা দাঁত আছে সিনের তিন দাঁতের উপরে তিন নুক্তা থাকলে এটাকে বলা হবে শিন এই যে এক দুই এ যে তিন এভাবে তিন তিনটা দাঁত থাকবে তো আপনারা অনেকেই সা এবং শিন এ দুটা চিনতে ভুল করেন তো এরকমভাবে আপনাকে চিনতে হবে যে সা একটা দাঁত থাকবে এরকম একটা দাঁতের উপরে তিন মুক্ত থাকবে এ দেখুন এখানে একটাই দাঁত আর এক দাঁতের উপরে তিন মুক্ত এটা সা আর শিনের ক্ষেত্রে এক দাঁত থাকবে না শিনের ক্ষেত্রে থাকবে তিন দাঁত এখানে দেখুন তিনটা দাঁত এক দুই তিন এই যে এক দুই এ যে তিন এরকম তিনটে দাঁতের উপরে যদি তিন নোকটা থাকে তাহলে এটাকে সিন বলা হবে তো আপনারা অবশ্য আশা করি আজকের পর থেকে সা এবং মানে বুঝতে আর ভুল করবেন না তারপর হচ্ছে সদ সদ উচ্চারণ করতে হবে একই সিনের মতোই তবে এটা মোটা হবে জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের মাঝে লাগিয়ে সৎ মোটা উচ্চারণ করতে হবে এরকম ভাবে তাহলে এটা হবে স দে এরকম তাহলে সদের মাথার উপরে কিন্তু কোনো নক মানে নুক্তা নাই আর দদের মাথার উপরে কিন্তু একটা নুক্তা হবে তো যদি এরকম একই মাথা দুইটা নুক্তা না থাকলে সদ আর নুক্তা থাকলে দদ হবে তাহলে এখানে এটা জদ এটা দদ এটা দ তিনটাই এখানে দদ হবে উচ্চারণটা আমার সাথে করেন দে এরকম ভাবে আপনার উচ্চারণ করবেন তারপর হচ্ছে আইন 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 দেখুন আইন কিন্তু এখানে তিনটা তিন রকম দেখতে এখানে এই যে আইনটা এ আইনের মাথাটা আমরা এখানে নিয়ে আসছি আর এটা কিন্তু আইনের মাথা আপনারা এটা বুঝে নেবেন তো এই যে আইনটা এ আইনটা উচ্চারণ করতে হবে হলকের মাঝখান থেকে হলকের মাঝখান থেকে আইনটা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আই 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 এরকম এই আইনটা শব্দের শুরুতে লেখার সময় আসবে আর এই আইনটা শব্দের মাঝখানে লেখার সময় আসবে তো আপনি এই দুটো আইন বুঝে নেবেন তো একই রকম যখন নুক্ত থাকবে এরকম এক নুক্ত থাকবে তাহলে এটা কি হয়ে যাবে ওয়েন হয়ে যাবে আইন এবং গইন দেখতে রকম কিন্তু আইনের মুক্ত থাকবে না আর বয়েনের উপর একটা নুক্ত থাকবে তাহলে এটা হবে ওই বই এরকম আমরা অনেকে বলি গাইন বলি এরকম গাইন বলি তো গাইন বলা যাবে না এটা হচ্ছে ও ও মোটাক উচ্চারণ করতে হবে তাহলে এটা হচ্ছে ভুল উচ্চারণ আপনারা কেউ গাইন উচ্চারণ করবেন না বলবেন এরকম ভাবে তারপর হচ্ছে ফা ফা এখানে শুরুতে এরকম লেখা আসবে আর এই ফাটার শব্দের মাঝখানে এরকম লেখা আসবে তো ফাটা উচ্চারণ করতে হবে উপরে দুটো দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে আর এটা উচ্চারণ করার সময় বাতাস বের করতে হবে এরকম ভাবে ফা ফা এরকম তারপর হচ্ছে কফ কফ দেখুন দেখতে রকম যদি এক মানে এরকম এটা এটাকে বলে গোল মাথা তো এই গোল মাথার উপর যখন একটা ফোঁটা থাকবে বা একটা নুখটা থাকবে তখন এটা ফা হবে আর দুই নুখটা থাকলে এটাকে বল হবে কফ এক ফোটা থাকলে ফা আর দুই ফোটা থাকলে হবে পফ তাহলে এটা হবে ফা আর এটা হবে কফ এরকম কফটা অবশ্যই একটু মোটা উচ্চারণ করতে হবে তাহলে এখানে এটা কফ এটা কফ এটা কফ তো আপনারা অবশ্যই মাথাগুলা দেখে বুঝে নিবেন প্রত্যেকটা হরফ আর অবশ্যই শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন কাফ 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 এখানে তিনটাই কাফ আর এটা লাম 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 তো দেখুন কাফটা দেখুন কাফের মাখাছটাই হচ্ছে যে এবার গোড়া হতে একটু আগে বাড়াইয়া তার বর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমরা কাফটা উচ্চারণ করি আর কাফটা উচ্চারণ করার সময় অবশ্যই পাতলা করে উচ্চারণ করতে হবে এরকমভাবে কাফ এরকমভাবে আমরা উচ্চারণ করবো কাফ এরকম তারপর হচ্ছে লাম লামটা উচ্চারণ করতে হবে জিহিবার আগার কিনারা উপরের মারি দাঁতের সঙ্গে লাগিয়ে লামটা পাতলা উচ্চারণ করতে হবে এরকম ভাবে তারপরে এটা হচ্ছে মিম এট মিম এখানে তিনটে কিন্তু মিম এই মাথাগুলো দেখে আপনারা অবশ্যই একটু বুঝে নেবেন মিম দুই ঠোঁট মিলি করে উচ্চারণ করতে হবে মি মিম এরকম ভাবে তারপর এটা হচ্ছে হা এটো হা এটো হা এটো হা এই চারটায় কিন্তু এখানে হাই হবে আর এই হাড়টা পাতলাক উচ্চারণ করতে হবে হলকের শুরু থেকে এরকম হা 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 এরকম এখানে এই যে হাটটা এই হাড়টার শব্দ শুরুতে আসবে এ হাঁটা শব্দের মাঝে আসবে আর এ হাটার শব্দের শেষে আসবে অর্থাৎ একটা শব্দ লেখার সময় শুরুতে আপনারা এ হাঁটা পাবেন আর লেখার মাঝখানে আপনারা এরকম হাঁটা পাবেন আবার এরকমও এরকমও পাবেন আর শব্দের শেষে আপনারা এই দুটো হাঁ পাবেন তো এরকমভাবে আপনাকে প্রত্যেকটা হরফ বুঝতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনি প্রত্যেকটা হরফ চিনতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই যে হরফগুলা প্রত্যেকটা হরফ আমরা প্র্যাকটিস করব